বিশটা থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি। এশিয়ান পাম সিবেট নামের একরকম গন্ধ গোকুলকে আগে আপন মনে করা হতো, কিন্তু এখন যখন জানা গেল পৃথিবীর সবচেয়ে দামি কফি কপিল লুবাক বানানোর ক্ষেত্রে খুবই কার্যকর এই গন্ধগোকুলের বীজটা, তখনই বেড়ে গেল তাদের কদর। এই গন্ধগোকুল এশিয়ার উপকূলীয় জঙ্গলগুলোতে বসবাসকারী এক ধরনের নিশাচর প্রাণী। ইন্দোনেশিয়ার গ্রামাঞ্চলগুলোতে একসময় তাদেরকে নোগ্রা আপদ বলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো। এই প্রাণীগুলো রাত বিরেতে মানুষের ঘরের ছাদে উঠে শব্দ করে করে মানুষের ঘুম ব্যাঘাত ঘটাত, আর এরা রাতে বিভিন্ন জায়গায় মলত্যাগ করে চলে যেত, যেগুলো প্রচন্ড বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছিল মানুষের জন্য। কিন্তু যখনই তাদের সেই বিরক্তিকর বিষটাই হয়ে উঠল, অতি মূল্যবান এক পণ্য চিত্র বদলাতে শুরু করলো। পৃথিবীর সবচেয়ে দামি কফির এক উপকরণ হওয়ার সুবাদে এই পিসটা বিরক্ত হয়ে পরিণত হলো সম্পদে। কপিল লুবাক নামক এই কফির প্রধান রূপান্তরকারী হলো ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। এই কফি তৈরি করা হয় মূলত অর্ধ হজমকৃত কফি চেরির দানা থেকে, যা এই গন্ধগোকুলের বীজটায় পাওয়া যায়। এরা কফির চেরি ফল খায় এবং তাদের পাকস্থলিতে এগুলো পচতে থাকে। পার্মানেন্ট দানাগুলো তারা মল আকারে বের করে দেয়। এই মল থেকে কফির দানাগুলো আলাদা করে পরিষ্কার করা হয়, আর তারপর তা থেকে বানানো হয় এক অন্যরকম স্বাদের কফি। এই কফি স্বাদের তেতো নয় এবং এর গন্ধ অন্যান্য কফির থেকে বেশ আলাদা। মল থেকে তৈরি কপিল লুবাকের এক পাউন্ড কিনতে গেলে আপনাকে গুনতে হবে $150 থেকে $250। এই গন্ধকুলেরা আপদ থেকে সম্পদে রূপান্তরিত হয়েছে, তার মানে এ নয় যে এরা স্থানীয় মানুষের খুব আদরের পাত্র হয়ে উঠেছে। যা হয়েছে তা হলো মানুষ এদেরকে তাড়িয়ে দেওয়ার বদলে ফাঁদ পেতে এদেরকে ধরে খাঁচায় বন্দী করছে। পর্যটকদের আকর্ষণের জন্য এদের মল থেকে কফি বানানোর প্রথা শুরু হওয়ায় স্থানীয়রা প্রবল উদ্যম নিয়ে এদেরকে খাঁচা বন্দী করেছেন। খাঁচায় এই প্রাণীগুলোকে খুবই অস্বাস্থ্যকর ভাবে রাখা হচ্ছে। জোরপূর্বক এদেরকে আটকে রাখা হচ্ছে মলমূত্র সিক্ত মেঝের খাঁচাগুলোতে। গন্ধগোকুল কফি চেরি ছাড়াও পোকামাকড় এবং ছোট ধরনের সরীসৃপ খেয়ে অবস্ত, কিন্তু খাঁচায় বন্ধী এসব গন্ধগোকুলকে খেতে দেওয়া হয় শুধুই কফি চেরি। এর ফলে বিলুপ্ত প্রায় এই প্রজাতির প্রাণীটির আয়ু ও বংশবৃদ্ধি কমে যাচ্ছে দিন দিন। অস্বাস্থ্যকর ভাবে প্রাণীটিকে আটকে যারা তাদের থেকে কফি লুবাক বানাচ্ছেন, সে কফি গন্ধগোকুলের তার জন্য তো ক্ষতিকর বটেই, তা ক্ষতিকর এর ভোক্তাদের জন্য। কফি বিশেষজ্ঞরা জানান, জোরপূর্বক আটকে রাখা গন্ধগোকুলের বীজটা থেকে তৈরি কফি লুবাক সাধারণত জঙ্গলি গন্ধগোকুলের বীজটা থেকে তৈরি কফির চেয়ে নিম্নমানের। জঙ্গলি গন্ধগোকুলের বীজটা সংগ্রহ করে সেখান থেকে তৈরি কফি লুবাক প্রতি কেজি $700 পর্যন্ত বিক্রি হতে পারে। বনে ঘুরে বেড়ানো গন্ধগোকুলের বেছে বেছে সেরা কফি চেরি খাওয়া গুলো, যার ফলে তাদের বীজটা থেকে আসে উৎকৃষ্ট মানের কফি লুবাক। কিন্তু খাঁচায় বন্দী গন্ধগোকুলগুলোর হাত থেকে সর্বোৎকৃষ্ট কফি চেরি বেছে খাওয়ার স্বাধীনতা ছিনিয়ে নিয়ে তাদেরকে গড়ে ভালো মন্দ মিলিয়ে কফি চেরি খেতে দেওয়া হয়। তাই কফির মান নিচে নেমে যায় বেশ খানিকটা। প্রাণী কল্যাণ সংস্থাগুলো বুনো গোকুল থেকে তৈরি কপিল লুবাক কিনতে মানুষকে উদ্ধৃত করলেও কোনো আদর্শ পরীক্ষার ব্যবস্থা না থাকায় প্রমাণ করা সম্ভব হয় না কপিল লুবাককে বুনো গোকুলের নাকি খাঁচায় বন্দীগুলোর মল থেকে তৈরি। এশিয়ান সিবেট ক্যাট কফির বীজ থেকে পছন্দ করে লাল রঙের কফি ফলের সামনে শুয়ে রয়েছে এক সিবেট ক্যাট। এই বদররা অ্যারাবিকা, লাইবেরিকা আর এক্সেলসা কফির বেরি বা কুল খেতে ভালোবাসে। পরে তাদের বীজটার সঙ্গে যে কফির বীজগুলো বেরিয়ে আসে সেগুলো রোস্ট করে কফি লুবাক নাম দিয়ে বিক্রি করা হয়। এই কফি বিশ্বের সবচেয়ে দামি কফি বলে পরিচিত। খাঁচায় বন্দী ইন্দোনেশিয়ার সামুত্রা, জাভা আর সুলাভেশি দ্বীপগুলোর খামারগুলিতে যেভাবে এই কফি লুবাক বদরদের রাখা হয় তা পশুপ্রেমিকদের পছন্দ নয়। বহুমূল্য কফি উৎপাদনের জন্য হাজার হাজার টডি ক্যাটকে জঙ্গল থেকে ধরে খাঁচায় রেখে হয়। সেখানে তাদের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিস্থিতিতে শুধু কফি বিন খাইয়ে রাখা হয়। বদরের বীজটা থেকে কফি দিনে একবার করে বদরের বীজটা সংগ্রহ করা হয়। বালি দ্বীপের এই ছোট্ট খামারটিতে 9টি টডি ক্যাট আছে। বছর দুয়েক হলো এই খামারে কপি লুবাকের চাষ হচ্ছে। এলাকার গরিব চাষীদের কাছে এদের জীবিকার মূল্য বন্যপ্রাণী সংরক্ষণের চেয়েও বেশি। দাম কিভাবে চড়ে, কপি লুবাক যখন শেষমেশ পশ্চিমের দোকানে বাজারে বিক্রি হয় তখন তার দাম বেশ কয়েক গুণ বেড়ে যায়। এশিয়ার তার দাম যেখানে কিলোগ্রাম প্রতি €40, সেক্ষেত্রে ইউরোপে কপি লুবাকের দাম পৌঁছে কিলোগ্রামে প্রতি €200। এই কফি বিশেষ রকম মোলায়েম বলে পরিচিত, যেহেতু কফির বীজের তিক্ত উৎপাদনগুলি বদরের পেটে রাসায়নিক প্রক্রিয়ায় বদলে যায়। দীর্ঘদিনের ঐতিহ্য ইন্দোনেশিয়া যখন ওলন্দাজ উপনিবেশ ছিল তখন বদরের বীজটার সঙ্গে কফি শুধু নেটিভদের জন্য বদলে দেওয়া হতো। আজ সেই কফি একটি মহার্গ পণ্যে পরিণত হয়েছে। জার্মান প্রাণীবিজ্ঞানী আলফ্রেড ব্রেম ঊনবিংশ শতাব্দীর ৮০ দশকে দেখেছিলেন ইন্দোনেশিয়ার স্থানীয় মানুষজন কিভাবে কফির বিন কুড়িয়ে পরে তা থেকে একটা পানীয় তৈরি করছে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্মটি বিশেষ থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।